नमस्कार गुड मॉर्निंग केमन आछो सबाई आशा करी सबाई भालो आछो। आमी पोवाती आर आमी चले एसेछि आजके एकटा नतून भिडियो निये। तो एखन चले एसेछि एकदम सकाल सकाल तोमादेर सामने। तो आजके होच्छे एकटा स्पेशल दिन। तो आजके कि स्पेशल दिन, आजके होच्छे आमार स्नेहा मायेर, सबाई हयतो आगे पड़े जानो आमार दादार मेये स्नेहा, तो ओर आजके जन्मदिन। সেই কারণেই আজকে আমরা ওর জন্মদিনে কিভাবে কি করি, জন্মদিনটা কেমন ভাবে করি সেটাই তোমাদের সামনে তুলে ধরব। তো ওর একার জন্মদিন না, ওর আরেকটা দিদির জন্মদিন, তো আজকে দুজনের একসঙ্গে জন্মদিন। তো দেখো জন্মদিনের জন্য দুপুরবেলায় এখন এটা ময়দা মাখা হচ্ছে, কেননা এখানে লুচি করা হবে ময়দা দিয়ে। সেই কারণে আমরা লুচিটা করা হবে তার জন্য ময়দাটা একটু আগে মেখে রাখা হচ্ছে, মেখে রাখলে ভালো হবে। এখানে তাই দুজন মিলে ময়দাটা মাখা হচ্ছে, কেননা অনেকটা ময়দা এক একা মাখা সম্ভব নয় সেই কারণে। আর একদিকে আমরা বসে পড়েছি খাবারের দিকে দুপুরবেলায়, মানে খাবার খাবো। তো এখানে রান্না হয়েছিল হেলেঞ্চা শাক, ছোটো মাছ দিয়ে তরকারি, লাউয়ের ঘণ্ট ছিল, ডাল ছিল, বেগুন ভাজা, আর ছিল মাছের তরকারি। তো সবাই মিলে বসে পড়েছি খেতে, কেননা খেয়ে তারপরে যাব আমরা লুচির দিকে, লুচি করতে হবে। তো সেই কারণে একটু সকাল সকাল বসে পড়েছি, আর আমি এখানে আমার খাবারটা নিয়ে নিয়েছি, আমি আগে খাবো খেয়ে তারপরে আমার পুচকুকে খাবো। সেই কারণে আমিও খাবারটা বেড়ে নিয়েছি আমি খাবারটা খাবো বলে। আর দেখো লাস্টে ছিল মিষ্টি, তো মিষ্টি সবাই খাবে। তো দেখো আমি বেগুন ভাজা নিয়ে নিচ্ছি, আমি এখন খাবো সেই কারণে। তো চলো আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই। আর আমরা কি করি, সবাই মিলে যখন এক জায়গায় হই আমরা এইভাবে বাইরে বসে ভাত খাই, এইভাবে বসে খাওয়ার মজাটাই আলাদা। সবাই মিলে বসে খাচ্ছি, বাবা ভাই তিন্নি আছে, বোনের ছেলেকে খাওয়াচ্ছে সবাই মিলে। তো দেখো খেয়ে চলে এসছি এখন আমরা ছেনিয়া মায়ের যে লুচি করব তার সঙ্গে যে ডাল দেওয়া হবে, মটরের ডাল আর আলু ভাজা। তো আর সরি, মটরের ডাল আলু দিয়ে রান্না হবে সেটাই এখন রান্না হচ্ছে। তো এখানে এই বৌদি রান্না করছে আর বোন আছে। তো এখন এই ডাল রান্না হলে তারপরে চলে যাব লুচি ভাজতে, কেননা সবাই মিলেই ভাজবো। এখানে এক পিসিমা গোল গোল পাকিয়ে রাখছে যাতে আমাদের বেলে ভাজতে সুবিধা হয় সেই কারণে। আর ওদিকে দাদাভাই কী করছে, বোনের বর, মেজো বোনের বর, ও একটু সাজাচ্ছে, বেলুন দিয়ে সাজাচ্ছে। জন্মদিন মানেই আমরা জানি সবাই বেলুন, বাচ্চারা বেলুনটা বেশি ভালোবাসে। তো সেই কারণে দেখো আমার বুঝকু বেলুন একবার ছুঁড়ে মারছে আর খেলা করছে, এটাই করছে। তো ও তো খুব আনন্দে আছে, দিদির জন্মদিন, বেলুন ফোলানো হচ্ছে, ও বেলুন পেলে আর কিছু কিছু ওর লাগে না। আর একদিকে দেখো এই যে সাজানোটা মোটামুটি কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে সাজানো। তো এভাবেই সাজিয়েছে, এখানে কেকটা কাটা হবে সেই কারণে, আর বেশি বড় করে হবে না, আমরা নিজেরা নিজেরা ঘরোয়াভাবেই জন্মদিনটা করব। তো দেখো কতটা সুন্দর লাগছে, দারুণ লাগছে, বেলুন দিয়ে না ঘর সাজালে সত্যি খুব সুন্দর লাগে দেখতে, সেই কারণে সাজানো হচ্ছে। আর বাচ্চারা তো অবদার করেই, জন্মদিন মানেই ওদের বেলুন লাগবে, তো সেটাই হবে, যেটা ওরা চায় সেটাই হবে। তো দেখো যেভাবে সাজানো হয়েছে তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তো চলো দেখো এই দুজনের আজকে একদিনে জন্মদিন, তিন্নি আর ছেনেয়া দুই বোনের একদিনে জন্মদিন, তিন্নির জ্যাঠার মেয়ে, সরি ছেনেয়ার জ্যাঠার মেয়ে তিন্নি, তো একই দিনে দুই বোনের জন্মদিন। তো ওরা দুজন আজকে একসঙ্গে কেক কাটবে, আর ওই দেখো সব এখানে ফটো তুলছে ওরা বসে বসে। তো ভাবলাম চলো একটু ভিডিও করে নিই। তো চলো যখন কেক কাটবে তখন ফিরে আসছি। তো দেখো আমাদের সব কিছু আমরা গুছিয়ে নিয়ে চলে এসেছি একদম সন্ধ্যার পরে, জন্মদিনের মানে কেক কাটার পর্বে চলে এসেছি, এখন আমরা সবাই কেক কাটবো। তো এখানে বললাম না দুজনের জন্মদিন একসঙ্গে, ওই হচ্ছে আমার তিন্নিমা আর এই স্নেহা, এদের দু বোনের জন্মদিন একসঙ্গে একদিনে হয়। তো তিন্নি এইখানেই বেশি কেক কাটে, আমাদের বাড়িতেই কাটে এই একদিনে। তো দেখো কিভাবে কি জন্মদিনের কেক কাটি, কীভাবে কি হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমার বাবা স্নেহা মাকে একটু আশীর্বাদ করবে, মানে এখন চলবে সব আশীর্বাদের পর্ব,
আর এখানে অনেক মজা হচ্ছে, অনেক গল্প হচ্ছে, গান বাজছিল, সেই কারণে আর ভয়েসটা আমি দিতে পারলাম না। এখানে এখন মা আশীর্বাদ করছে, ঠাকুর দাদা ঠাকুর মা আগে আশীর্বাদ করছে, তারপরে অন্যরা আশীর্বাদ করবে, করে তারপরে আমরা চলে যাব কেক কাটার পর্বে। তো দেখো মানে পাশে রয়েছে দাদারা, তো দাদাদেরও নাকি দিতে হবে, দাদারা না দিলে বলছে কই আমাদের তো দিচ্ছ না, সেই কারণে সবাইকেই দিচ্ছে, বোঝাই যায় না এক জায়গায় এরা দাঁড়ালে যে কার জন্মদিন হচ্ছে, সবার ক্ষেত্রেই হয়। আর এদিকে আমার মেজো বোনও ভিডিও করতে খুব ব্যস্ত, দেখা যাক। তো চলো দেখো সব দাদাদের মিলে দিচ্ছে, আর আমার পুচকু আমার কোলে রয়েছে, ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে কারুর কাছে যাচ্ছে না, সেই কারণে আমার কাছে আছে। আর রয়েছে সব অন্য অন্য মোবাইলে ভিডিও কলে কথা হচ্ছে সবার সঙ্গে, কেননা পিসোমশাইরা, ছোটো পিসোমশাই বড়ো পিসোমশাই তো বাইরে রয়েছে, ওদের ভিডিও কলে দেখানো হচ্ছে। আর বোনকে বললাম তুমি একটু পিসি হিসাবে আশীর্বাদ করো, তবেই হবে। লাস্টে চলে আসলাম, বৌদি এখন আশীর্বাদ করবে, মায়ের পরে আর কেউ দেবে না, তো মা আশীর্বাদ করছে, তো এখন বৌদি আশীর্বাদ করার পরে তারপরে আমরা চলে যাব কেক কাটার পর্বে। তো দেখো আশীর্বাদ পর্ব কমপ্লিট, এখন আমরা চলে এসেছি কেক কাটার পর্বে। এখন সবাই মিলে একটু মজা করে কেক কাটবো, ওরা কেক কাটছে, দেখো সবাই মিলে কেক কাটছে, এটাই সত্যি দারুণ লাগে দেখতে, সবাই মিলে একসঙ্গে কেক কাটার পর্বটা। তো দেখো কতটা সুন্দর লাগছে, মনবীর সুতনু আর তিন্নি আছে নেয়ার, আজকে একই দিনে জন্মদিন, তো কেক কাটা হয়ে গেছে, কেকটা ঢেকে রাখা হয়েছে কেন ওইখানে, জরি কাগজটা এখন ঝরানো হবে, সেই কারণে কেকটা একটু ঢাকানো হয়েছে, দেখেছ তো কেক কাটা হয়ে গেছে। এখন স্নেহা তিন্নি ওরা একটু কেক খাইয়ে দেবে, দিদিকে স্নেহা খাইয়ে দেবে, তো সেটাই হচ্ছে দেখো। তো এখন আমরা কেক কাটা হয়ে গেছে, এখন চলে যাব সবাইকে একটু খাবারটা দিয়ে দিতে, যখন অনেক বাচ্চারা এসছে তো তাদেরকেও আমাদের সাজিয়ে গুছিয়ে দিতে হবে, তার জন্য এখন সবাই মিলে ঝটপট করে চলে যাব সেই খাবারটা গোছানোর দিকে, আর কেকটা কেটে সবাইকে দিয়ে দেবো। তো দেখো এই যে চলে এসেছি, এইভাবে আমরা সবাইকে পায়েস রান্না হয়েছিল ডাল কেক আর লুচি দিয়ে সবাইকে প্লেটগুলো সাজিয়ে দিয়ে দেব। তো দেখো দিয়ে দিচ্ছি, তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও পরের ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থেকো।